दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या प्रणमाम्यहं परतत्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहं फुल्लकमले माधवेन क्रीडारत लोकनायक योगानन्द प्रेमानन्द शान्ये वै ये च पार्षदा रामकृष्णगतप्राणम् প্রণান প্রণম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী ব্রহ্মানন্দ জী মহারাজ রামকৃষ্ণ সঙ্ঘের প্রথম সংঘগুরু শ্রী রামকৃষ্ণ দেবের স্বামী ব্রহ্মানন্দ জী মহারাজের কথোপকথনে সংকলন ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এই অংশে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমাদের এই বিষয়ে শেষ ক্লাস হয় তেরোই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি তারপরই করোনার আক্রমণ আমরা প্রত্যেকবার আশা করছিলাম যে এই বোধহয় লকডাউন উঠে যাবে এই বোধহয় লকডাউন উঠে যাবে আমরা আবার সবাই একত্রিত হব কিন্তু প্রায় পাঁচ ছ মাস অতিক্রান্ত হয়ে যাবার পরেও যখন অবস্থার তেমন কোনো উন্নতি হলো না বা এমন অবস্থা এখনও এসে পৌঁছয়নি যেখানে আমরা এরকমভাবে ক্লাস করতে পারব এবং ভক্তরা যেভাবে এই ক্লাসটি করতে চাইছেন তারই ভিত্তিতে এই অডিও রেকর্ডিং ক্লাস শুরু করা হচ্ছে আজকের ক্লাসটি পরীক্ষামূলকভাবে হচ্ছে সেই কারণে এটির সময়সীমা কম আগামী দিন থেকে যেরকম হয় সেরকমই পঁয়তাল্লিশ মিনিটে ক্লাস হবে আমরা শেষ করেছিলাম যেদিনকে সেদিন পড়া হচ্ছিল বেলুড় মঠের একটি ঘটনা এটি উনিশশো সালের ঘটনা আমরা শেষ করেছিলাম এই বলে মহামায়া যে মানুষকে রাজা মহারাজ বলছেন মহামায়া কত রকমে যে মানুষকে ভুলিয়ে রাখে তা তিনিই জানেন আমরা কিন্তু জানি ভগবানের ভাবকে ইতি করতে নেই তিনি অনন্ত ভাবময় তিনি মন ও বুদ্ধির গোচর তিনি যাকে দেখান জানান বোঝান সেই তাকে দেখতে জানতে বুঝতে পারে তাকে জানলে জ্ঞানের কপাট খুলে যায় সকল গাঁট আলগা হয়ে যায় মানুষ যখন এই অবস্থা লাভ করে তখন তার ঠিক ঠিক ধারণা হয় যে আমি তার তিনি আমার এই যে আমরা মনে করি যে গেলাম যেমন হৃদয়রাম মনে করতেন যে শ্রীরামকৃষ্ণ আমার মামা তিনি যেমন আধ্যাত্মিক সম্পদের অধিকারী এবং যেহেতু তিনি আমার মামা অতএব মামার যাবতীয় আধ্যাত্মিক সম্পদ বৈষয়িক সম্পদের মতো আধ্যাত্মিক সম্পদের অধিকারীও আমি তার ভাগ নিই সেই কারণে তিনি কখনো কোনো দিন শ্রীরামকৃষ্ণের কাছে আধ্যাত্মিক উপদেশ চাননি বরং শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক সাধনাকে তিনি ব্যঙ্গ করেছেন কটুক্তি করেছেন আবার কখনো কখনো সাহায্যও করেছেন আমাদের অবস্থাও ঠিক সেই রকম। আমরা চাই না তাই ভগবানকে আমরা পাই না যে চায় এবং যাকে তিনি মনে করেন যে এর চাওয়ার একে দিলে এই জিনিস থাকবে সম্পদ শুধু দিলেই হয় না তো সম্পদ ধারণের অধিকার থাকা চাই শক্তি থাকা চাই আজকে যদি আমাদের কেউ কহিনুর মণি দেয় আমরা কি সেটা যত্ন করে রাখতে পারবো আমরা অহংকারেই মরে যাব, একটা সময় চোর এসে আমাদের কাছ থেকে সেই কহিনুর মণি চুরি করে নেবে ঠিক ওই রকম আধ্যাত্মিক সম্পদ শুধু চাইলেই হয় না তিনি দেখে নেন সেই সম্পদ রক্ষা করার অধিকারী আমরা আছি কি না এবং যখন এই সম্পদ ভগবান আমাদের দেন যখন তিনি তার সম্পদ প্রকাশ করেন তখনই আমাদের ঠিক ঠিক অনুভব হয় আমি তার তিনি আমার এই যে সক্ষতা একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তখন ঠিক সেই সময় তৈরি হয় মহারাজ বলছেন মা রাস ঠেলে না দিলে জ্ঞান থাক পাবে জ্ঞান কোথা থেকে পাবে এই জগতের বা পরজগতের রহস্যবে তখনই হবে যখন তিনি কৃপা করে সকল দরজা খুলে দেবেন আমরা যেকে বুদ্ধি বলি সে বুদ্ধি নয় সে বুদ্ধি বুদ্ধি নয় কারণ তার এরিয়া খুব লিমিটেড যাদের এ জীবনে আসল আনন্দ পাওয়ার ইচ্ছা এবং আমি কে কী জন্য এখানে এসেছি কেনই বা দুঃখ কষ্ট পাচ্ছি কেনই বা মনুষ্য মানুষ দেবত্ব পশুত্ব লাভ করছে ইত্যাদি জটিল সমস্যা মিটাতে উৎসুক তাদের একমাত্র কর্তব্য যে কোনো রকমে ভগবানকে জানা তাকে জানলেই সকল প্রশ্নের মীমাংসা হয়ে যাবে সকল প্রশ্নের ইতি হয়ে যাবে এই যে বলছেন যে এই পরজগতের রহস্যভেদ একমাত্র ভগবানের কৃপায় হয় গানে আছে তুমি কৃপা করো যারে সেই তোমারে জানিতে পারে তারপর সাধক প্রার্থনা করছেন প্রসিদ্ধ 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 দেবেশি সাধকের রীতিপদ্যে প্রকাশ করুণাময়ী ভগবান আমাকে জানাবেন এটি জানাবেন বলেই তিনি আমাকে তার কাছে নিয়ে এসেছেন এইটি এইটি অবধি যদি হয়ে থাকে নিশ্চিত করে জানবেন যে আপনি সেই আধ্যাত্মিক জ্ঞান পাওয়ার বা জানার অধিকারী এবার আমাদের নিরন্তর প্রার্থনা করতে হয় তুমি আমাকে নিয়ে এসেছ এখন আমার ভেতরেও সেই জ্ঞানের স্ফুরণ ঘটাও জ্ঞান তো আলাদা করে কোথাও নেই আমার ভেতরে অজ্ঞানের আবরণে আবৃত হয়ে আছে বলছেন যাদের এই জীবনে আসল আনন্দ পাওয়ার ইচ্ছা এই আসল শব্দটা খুব ইম্পর্টেন্ট আমরা নকল আনন্দ নিয়ে খুব মেতে থাকতে ভালোবাসি এই খাওয়া দাওয়া জিনিসপত্র বৈষয়িক জিনিসপত্র বেশ এক বিঘে জমি হয়েছে আর পাঁচ বিঘে হলে ভালো হয় একটা কোল্ড স্টোরেজ হয়েছে আরও পাঁচটা কোল্ড স্টোরেজ হলে ভালো হয় অনন্ত চাহিদা আমরা ওই আসল আনন্দটা পাই না নকল আনন্দের পেছনে ছুটছি তাই বলছেন যারা আসল আনন্দ পাওয়ার ইচ্ছা হয় দেখুন না যারা নকল আনন্দ পাওয়ার ইচ্ছা হয় সেটা কেমন করে প্রাপ্তি হবে তার চেষ্টা করছেন তার জন্য প্রাণপণ পরিশ্রম করছেন ঠিক ওই রকম আসল আনন্দ পাওয়ার জন্য আমাদের প্রাণপণ চেষ্টা করতে হবে আমাদের যখনই আমরা প্রাণপণ চেষ্টা করব তখনই আমরা জানতে পারবো এই যে দুঃখ কষ্ট পাচ্ছি এটা কেন পাচ্ছি একটি সিনেমায় একটি ছোট্ট দৃশ্য ছিল এক অত্যন্ত ভক্ত তিনি বারবার সবাইকে বলছেন যে আমি বিষ্ণুর এত বিষ্ণুকে এত ভালোবাসি ভগবান বিষ্ণুকে এত ভালোবাসি তিনি আমায় এত কষ্ট দিচ্ছেন কেন সেই রাত্রে ভগবান বিষ্ণু তার দর্শন দিলেন বললেন হ্যাঁ তুই নাকি সবাইকে বলে বেড়াচ্ছিস আমি নাকি তোকে কষ্ট দিচ্ছি তা তোর কষ্টের উপশমে ডাক্তার তোকে কী দিয়েছে বলছে এই দেখুন না এই সুপ্রামাইসিন টেরামাইসিন এই সব দিয়েছে ওষুধ ভগবান সুপ্রা শুনে বললেন সুপ্রার পরে ওটা কি লোকটি বলে মাইসিন মানে সুপ্রা মাইসিন তারপরে শুনছেন টেরার পরে কী আছে রে ওষুধটার কী নাম বলছে টেরা মাইসিন তিনি বললেন তাহলে আর আমি কী কর তুই তো তখন থেকে মাইসিন মাইসিন করছিস এই যে কষ্ট মাইসিন আমার কৃতকর্মের জন্য আমার কষ্ট যদি ভেবে দেখেন দেখবেন যে আমরা ভগবানকে অবশ্যই খুব গালাগাল দিয়ে থাকি ভগবানকে অবশ্যই রাগ ভগবানের প্রতি অবশ্যই রাগ পোষণ করি কিন্তু বেশিরভাগ শতকরা পঁচাশি শতাংশ কিংবা তারও বেশি সব ক্ষেত্রেই দোষটা আমাদের থাকে আমরা বুঝতে পারি না আমরা সখ্যাত শলিলে ডুবে মরি শ্যামা তাই বলছেন যে এইগুলো জানতে হবে যে কেন আমি দুঃখ কষ্ট পাচ্ছি আমরা দুঃখ নিয়ে এত মেতে থাকি আমরা দুঃখ থেকে ত্রাণের উপায় খুঁজে পাই না মানুষই অথচ তার ভেতরে কখনো দেবত্বের বিকাশ হচ্ছে আবার কারোর ভিতরে পশুত্বের বিকাশ হচ্ছে এই জটিল সমস্যা থেকে নিজেকে বার করতে হবে এবং সমস্যার যে সমাধান সূত্র খুঁজবে একমাত্র তিনি ভগবানকে পাবেন এইখানে গিয়ে আমরা থেমেছিলাম খুব সামান্য বাকি ছিল সেটি আজকে আমরা শেষ করব। ছেলেরা খুঁটি ধরে বোঁ বো করে ঘোরে তাতে বেশ মজা পায় কিন্তু তাদের মন কোথায় থাকে জানিস সেই খুঁটির দিকে তারা ঠিক জানে খুঁটিটা ছেড়ে দিলে পড়ে যাবে ও লাগবে খুঁটিটা বেশ শক্ত করে ধরে যাতে যত ইচ্ছা পাক খাও না কেন কোনো ভয় নেই সেই রকম আগে তাকে জানতে হবে তাকে জেনে খুঁটি জোর করে ধরে নিতে হবে খুঁটি জোর করে ধরে নিয়ে যা করবে সব ঠিক ঠিক হবে কখনো বিচাল হবে না তখন জ্ঞান ভক্তি কর্ম প্রভৃতি যে কোনো রাস্তাতেই চলো না কেন নিজের ও দশের কল্যাণের স্বরূপ হবে মনুষ্যজন্ম সার্থক হবে এই খুঁটি ধরে ঘোরার কথা বলছেন আমরা অভীষ্ট লাভের চেয়েও আমরা অন্যদিকে খুব নজর দিই স্বামীজি বলছেন যে দুটো জিনিসের প্রতি সমান দৃষ্টি দিতে হবে আমরা শুধু লক্ষ্যটার কথা ভাবি লক্ষ্যতে যাওয়ার যে পথ সেটার কথা একেবারেও ভাবি না আমরা যদি যাওয়ার পথটাকেও সমান লক্ষ্যের মতো সমান গুরুত্ব দিই তাহলে আমরা অত্যন্ত সহজে একটা সময় লক্ষ্যে পৌঁছে যাব এবং লক্ষ্যে পৌঁছলে তারপরে আমরা যেমন খুশি চলতে পারবো যোসভাবে কোনো একটা বাড়ির ছাদে যদি আমরা উঠে পড়তে পারি অনন্ত আকাশ যদি আমরা দেখতে পাই তাহলে তারপর সেই বাড়ির দোতলা একতলা যে কোনো তলায় নেমে খণ্ড আকাশ দেখলেও আমাদের মনে সেই অনন্ত আকাশ দেখার আনন্দ হয় ঠিক সেই রকম আগে খুঁটিকে ধরে রাখতে হয় খুঁটিটিকে ধরে খুঁটি হচ্ছেন ঈশ্বর ঈশ্বরকে ফার্মলি ধরতে হয় তার প্রতি বিশ্বাস তার প্রতি ভরসা তার কৃপা লাভ করবার অধিকার আমাদের অর্জন করে নিতে হয় তারপরে আমরা যেভাবেই কর্ম করি আমরা অন্য আর কোনো কিছুই করতে পারি না অন্য আর কোনো কিছুই করা সম্ভব নয় পূজ্যবাদ বুত আনন্দজি মহারাজের স্মৃতিকথায় শুনেছি তিনি তার সেবকদের বলেছিলেন যে উত্তরকাশিতে দীর্ঘদিন তপস্যা করার পর একদিন তার মনে হলো তার মনটাকে তিনি ছেড়ে দেখবেন মনটা কোন দিকে যাচ্ছে জাগতিক বিষয়ে যাচ্ছে না শ্রীরামকৃষ্ণের কাছে আছে তিনি চুপ করে মনটিকে ছেড়ে দিলেন তার মতো তাকে চিন্তা করবার সুযোগ দিলেন এবং মনটিকে যেন তিনি ওয়াচ করছেন দেখছেন এইটি করতে থাকলেন অবশেষে তিনি লক্ষ্য করলেন যে মনটি একটি নির্দিষ্ট দিকে গেছে সেবকরা জিজ্ঞেস করল মহারাজ কোন দিকে মহারাজ তখন বললেন মনটিকে দেখলাম সে শ্রীরামকৃষ্ণের পাদপদ্মেই আছে অন্যত্র কোথাও যাবে না আমরা চাই আমাদের মন অন্যত্র যাক আমাদের কীরকম জীবন জানেন তো আমাদের সব চাই সব না পেলে আমাদের চলবে না সকালে নির্দিষ্ট সময়ে চা চাই অফিস যাওয়ার সময় গরম গরম ভাত চাই পাঁচ মিনিট দেরি হলেও চলবে না আমাদের সব কিছু চাই অফিসে গিয়ে রাজনীতি করা চাই কাজ করা চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমালোচনা করা চাই তদর্থন তদর্ধতন কর্তৃপক্ষ যারা সংসদে আমাদের জন্য কাজ করছেন যাদের কাছে আমার এই গলার চিৎকার সামান্যতম পৌঁছয় না তাদের বিরুদ্ধে চিৎকার করা চাই তারপরে ফিরে এসে ক্যারাম খেলা চাই সোপ অপেরা দেখা চাই আবার তারই মাঝখানে ভগবানকেও চাই আমরা কি চাই নিজেরাই সেই কারণে বুঝতে পারি না বলে সব থাকা সত্ত্বেও যেটা চাই প্রাপ্ত বস্তু সেটাকেও পাই না ঈশ্বরকেও আমরা পাই না যদি আমরা পাই তাহলে যে পদ দিয়েই আমরা হাঁটি না কেন সেটাই লোককল্যাণের কাজ হবে ঈশ্বরকে ভালোবাসলে ঠাকুর যেরকম বলেছেন চোখে নেবা লাগলে যেমন সবটুকু হলুদ দেখায় ঠিক সেরকম এই জগৎটি ঈশ্বরময় হয়ে যায় স্বামী বিবেকানন্দ ভারী সুন্দর এক জায়গায় লিখেছেন আমরা যদি ভগবানের উদ্দেশ্যে কাজ করি আমাদের ভেতরে কি পরিবর্তন হয় পরিবর্তন হয় এই আমরা তখন শুধুই ভগবানের জন্য কাজ করি যতদিন আপনি নিজের জন্য কাজ করছিলেন আপনি মনে করেন এতে আপনার নিজের কতটা প্রাপ্তি হবে কিন্তু যদি আপনি মনে করেন এই যাকবতীয় কিছু করছি এটি ভগবানের জন্য করছি আপনি যখন ভগবানের জন্য বা আপনার প্রিয়জনের জন্য ফল কিনতে বাজারে বেরোন তখন বাজারে বা দোকান থেকে সেরা জিনিসটা সেরা ফলটা কেনেন কখনও সেকেন্ড গ্রেড বা থার্ড গ্রেডের কোনো কিছু জিনিস কেনেন না অথচ যাকে ভালোবাসেন না তার জন্য ফার্স্ট গ্রেড না পেলেও সেকেন্ড থার্ড গ্রেডেরও ফল কিনে নিয়ে আসেন ঠিক ওই রকম জীবনের ক্ষেত্রে জীবনের আদর্শটাকে যদি উচ্চ করা হয় তাহলে আমরা খুব সহজে আমরা এ গ্রেড কাজ করতে চাই এবং তাতে আমাদের নিজেদের পূর্ণ বিকাশ হয় আমরা নতুন অধ্যায় প্রবেশ করব এই অধ্যায় বেলুর মঠে এই ঘটনাটি বেলুর মঠে ঘটে ডিসেম্বর উনিশশো পনেরো সালের ঘটনা মঠে এখন শ্রী শ্রী মহারাজ বাবুরাম মহারাজ মহাপুরুষ মহারাজ খোকা মহারাজ প্রভৃতি রয়েছেন কিছুদিন থেকে মহারাজ নিয়ম করেছেন রাত্রি চারটের সময় উঠে প্রাতকৃত্য সেরে সাড়ে চারটের মধ্যে সকল সাধু ব্রহ্মচারীকে ধ্যান করতে বসতে হবে ঘন্টা দুই ধ্যানজপ করার পর ঘন্টা মহারাজের ঘরে বসে ভজন গান হতো ছেলেদের সময় মতো জাগাবার জন্য মহারাজজি নিজেই চারটের আগে উঠতেন এবং চারটে দশের সময় একজন সেবককে দিয়ে ঘণ্টা বাজাবার ব্যবস্থা করতেন কোনো কোনো দিন ভজনান্তে সাধন ইত্যাদি নানা বিষয়ে উপদেশ দিতেন এটি হচ্ছে প্রেক্ষাপট যে এই সকালবেলা যে ধ্যানের যে কথা এটি এখনও পর্যন্ত আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের সব কেন্দ্রতে আছে বেলুর মঠে তো আছেই ট্রেনিং সেন্টারে যেখানে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে থাকে তখন এক সেখানে একজনের দায়িত্বই থাকে সারা সারাদিনে ঘণ্টা বাজাবার দায়িত্ব এটি দুমাস দুমাস করে পরে। সারা দিন সেই মঙ্গল আরতি থেকে শুরু করে রাত্রি শুতে যাওয়ার পর যতগুলি ঘন্টা বাজানো সম্ভব সবগুলি তিনি বাজান সেদিনকে সাধারণ ভোজনের পর যে উপদেশ মহারাজ দিচ্ছিলেন সেইটিতে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মহারাজ ইন্দ্রিয়ের কর্তা মনকে দমন করতে হবে আবার মন বুদ্ধি উভয়কেই আত্মাতে লয় করতে হবে মনকে একদম পেড়ে ফেললে চলবে না সাধুর সঙ্গে ইন্দ্রিয়গুলি চুপ মেরে আছে মনে করো না ওগুলি আর নেই সমাধি না হলে ও সব যায় না একটু ছেড়ে দাও দেখবে দ্বিগুণ জোরে ইন্দ্রিয়গুলিকে ছবল মারবে সেই জন্য খুব সাবধান থাকা প্রয়োজন যতক্ষণ না মন বুদ্ধির পারে যাচ্ছ ভগবান আছেন ধর্ম আছে এসব কথার কথা বা মরালিটি বা নীতি শিক্ষার জন্য নয় সত্যই তিনি আছেন তিনি প্রত্যক্ষের বিষয় উপলব্ধির বিষয় তাঁর চেয়ে সত্য আর কিছু নেই ফ্যানাটিসিজম বা গোড়ামি ভালো নয় ধীর স্থির সংযমী হতে হবে সাধকের উদ্দেশ্যে তিনি উপদেশ দিচ্ছেন যে ইন্দ্রিয়ের কর্তা হচ্ছেন মন মনকে যদি আমরা দমন করতে পারি তাহলে সমস্ত কিছু বাকি ইন্দ্রিয়গুলো দমন হয়ে যাবে কুমার সম্ভব একটি ভারী সুন্দর ঘটনার অবতারণা করা আছে যে সমাধিমগ্ন শিব এবং দেবী পার্বতীর ধ্যান ভঙ্গ করার জন্য দেবতারা কামের দেবতা মদন এবং রতিকে তিনি পাঠিয়েছিলেন যাতে তারা শিবের ধ্যান ভঙ্গ করলে তাহলে দেবী পার্বতীর প্রতি শিব আসক্ত হবেন তাদের বিবাহ হবে তাদের যে সন্তান হবে সেই কুমার কার্তিক হবেন দেবতাদের সেনাপতি এই এবং তিনি দেব দেবকুলকে অসুরদের হাত থেকে রক্ষা করবেন মদন যখন পুষ্পস্বর নিক্ষেপ করার জন্য গেলেন তখন দেবতার আমাদের শিব ঠাকুরের অপূর্ব ধ্যানমূর্তি দেখে তিনি মুক্ত হয়ে গেলেন তিনি বিস্মরণ খুলেন যে কী কাজে তিনি এসেছেন তিনি জ্যাতে ধনু নিক্ষেপ করলেন পুষ্পস্বর নিক্ষেপ করলেন কিন্তু সেটা তার শরীরে লাগার বদলে তার জ্ঞাননেত্রে স্পর্শ করল জ্ঞাননেত্রে স্পর্শ করার ফলে জ্ঞাননেত্র উন্মুক্ত হল জ্ঞাননেত্রে অগ্নি বিরাজ করেন সে অগ্নির তাপে মদন ভস্য হলেন রতি শিব ঠাকুরের পা ধরে কেঁদে তাকে যখন সব কথা বললেন তখন শিব ঠাকুর তাকে বর দিলেন যে একে আর আলাদা করে বাঁচা যাবেন বাঁচানো যাবে না এ প্রত্যেকের মনের মধ্যে ঘুমিয়ে থাকবে যে তাকে জাগাবে তার ভিতরে তিনি জাগবেন দেখবেন আমরা বেশ ভালো আছি বেশ ভালো সাধন ভজন খুব চলছে হঠাৎ করে নিজেদেরই মনে হলেন এই যে আমি সাধন ভজন করি এই যে সন্ধে হলে জব ধ্যান করতে বসি কটা লোক জানতে পারছে দেখুন এই সামান্য একটা লোকমান হবার ইচ্ছা তখন দেখবেন আমাদের সমস্ত মন আর সাধন ভজন করার জন্য একটুও ছুটছে না সে সব সময় ছুটছে লোকে আমায় দেখল কি না আমি সাধন ভজন যে করছি লোকে কি আমায় দেখেছে আমায় কি লক্ষ্য করেছে আমি যে একজন বড় সাধু সাধক মঠে যাই চুলুর মঠ থেকে দীক্ষা পেয়েছি তখন কিন্তু ভগবানকে পাওয়ার চেষ্টাটাই আমাদের ভিতর থেকে সম্পূর্ণভাবে অপসৃত হয়ে যায় ঠিক এই রকম এটা আমি একটা উচ্চ এক ধরনের লোভের গল্প বললাম এরকম অন্যান্য নিম্ন নিম্নাঙ্গেরও লোভ আছে তাই বলছেন যদি তাকে কোনো কিছুকে দমন করতে হয় সবার আগে মনটাকে দমন করা চাই আবার মন বুদ্ধি উভয়তেই আত্মাতে উভয়কেই আত্মাতে লয় করতে হবে এটি যেন আমার নিজের ভেতরে লয় প্রাপ্ত হয় মনকে একদম পেরে ফেললে চলবে না সাধু সঙ্গে মানে একবারে ছেড়ে দিলে হবে না মনকে তাহলে কী হবে সাধু সঙ্গে মা আমরা যখন সৎসঙ্গে থাকি আমাদের ভেতরের চিন্তাগুলো একবারে শান্ত হয়ে যায় দেখবেন আপনারা যখন বেরু মাঠে আসেন বা কোনো ধর্মীয় স্থানে যান তখন আপনাদের ভেতরে খানিকটা সাময়িক হলো একটি ধর্মীয় ভাবনা শুভ ভাবনা শুভ চিন্তা এগুলো আপনাদের ভেতরে আমাদের ভেতরে সবার ভেতরে জাগে কিন্তু যে গেটের বাইরে বেরিয়ে যায় ব্যাস সঙ্গে সঙ্গে আমাদের সব গোলমাল হতে থাকে পূজনীয় লোকেশ্বরানন্দ জি মহারাজ একটা সময় বলরাম মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ সেটি পাঠ এবং ব্যাখ্যা করতেন বলরাম মন্দিরের ঠিক অপোজিট দিকে একটা টিনের গুমটি ছিল দেওয়ালের গায়ে লাগানো তিনি বলতেন আমাদের অল্প বয়সীদের বলতেন এই তোমরা সব ভালো ভালো কথা শুনে গেলে তারপরে এই দোতলার থেকে একতলায় নামলেই তোমাদের খানিকটা কম হবে তারপরে গেট পেরিয়ে ওপারে গিয়ে দেখবে যে সিগারেটের দোকান আছে সেখান থেকে একটা সিগারেট নেবে এবং তখন ওই নারকেল দড়িতে আগুন লাগানো থাকতো সেই আগুন দিয়ে তোমাদের সিগারেটটি অগ্নি সংযোগ করলে তারপরে টেনে যখন প্রথম রিংটা ছাড়লে যা কিছু প্রথম শুনেছিলে খানিকটা বেরিয়ে গেল। আবার টান দিয়ে দ্বিতীয় রিংটা ছাড়লে আবার খানিকটা বেরিয়ে গেল। তৃতীয় রিংটা ছাড়ার পর যা ছিল সবটুকুই বেরিয়ে গেল তুমি যেমনটি এসেছেনে বলরাম মন্দিরে ঠিক তেমনটি হয়ে গেলে তোমার বলরাম মন্দির আশা হলো শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ শোনা হলো কিন্তু মনেতে কিছু গাঁথা হলো না তুমি আবার সামনে থেকে ওই বলরাম মন্দিরের সামনে থেকে যেমন দুশো চল্লিশে করে নেমেছিলে ঠিক ওই রকম ওই বাস বাস ধরে আবার নিজের গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা করবে ঠিক যেমন অবস্থায় এসেছিলে তেমন অবস্থায় যাবে উনি বলতেন এটি কিন্তু আমাদের লক্ষ্য নয় আমাদের পাঠের লক্ষ্য যে যা কিছু গ্রহণ করলাম সেটা যেন আমার মনের মধ্যে স্থায়ী হয় তাই বলছেন সমাধি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের মনের যে অন্যান্য যে ইন্দ্রীয় বৃত্তীয় চিন্তা এগুলি কখনো সম্পূর্ণ যায় না সেই জন্য খুব সাবধানে থাকা দরকার সামান্য একটু ছেড়ে দিলে যদি আমরা মনে করি না আমরা আমাদের ইন্দ্রিয়ের ওপর জয় করে ফেলেছি সামান্য একটু যদি মনে করেন তাহলেই দেখবেন সেটি দ্বিগুণ ত্রিগুণ গতিতে আসতে থাকবে আমাদের তত নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে সেখানে সাবধানে থাকতে হয় আমাদের স্পেস শেপ যখন মহাকাশের দিকে রওনা হয় তখন এই মাধ্য মহা পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি বলয় এটিকে অতিক্রম করানোর জন্য অতিরিক্ত আরও কতগুলি যন্ত্র লাগানো থাকে যে মুহূর্তেটি এটি মাধ্যাকর্ষণ বলয়কে অতিক্রম করে তখন ওটা অটোমেটিক্যালি স্বাভাবিকভাবে ওটা আমাদের থেকে সেই মূল স্পেস শেপটা সেটা খুলে যায় আরও হালকা হয়ে সে রওনা দেয় বলছেন ভগবান আছেন ধর্ম আছেন এসব কথার কথা বা মরালিটি রক্ষার জন্য নয় আমরা যেরকম বলি সেরকম নয় কিন্তু এটি সত্য পূজ্যবাদ বিজ্ঞান মহারাজকে জিজ্ঞাসা করেছে আপনি কিছু উপদেশ দিন তিনি বললেন উপদেশ তো সব বিদ্যাসাগর মশাই দিয়ে গেছেন বর্ণপরিচয় পরনি সদা সত্য কথা বলিবে এবং অপরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয় আমরাও কিন্তু বর্ণ পরিচয় করেছি কিন্তু এগুলিকে যুক্তাক্ষরহীন বাক্য হিসেবেই গ্রহণ করেছে কখনোই মনে করিনি এটা জীবনের একটা অঙ্গ হতে পারে সদা সত্য কথা বলিবে অপরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয় এটা শুধুমাত্র এক সরল সহজ বাক্য নয় এটি জীবনের মানে সত্য ঘটনা তাই বলছেন যে এটা কেবলমাত্র মরালিটি বা নীতি রক্ষার জন্য নয় সত্যই তিনি আছেন এবং তিনি কেমনভাবে বোঝা যান তিনি প্রত্যক্ষের বিষয় উপলব্ধির বিষয় আমরা বেশিরভাগ ক্ষেত্রে সিরিয়াল দেখার পরে দেব দেবতার সিরিয়াল দেখার পরে আমাদের ধারণা হয় এই দেবতা আসবে আমার সামনে ঢিঙ্কি ধিঙ্কি করে নাচতে নাচতে আসবেন এই কদিন বাদে আর দুর্গাপূজার মহালয় হবে সব চ্যানেলে দেবী দুর্গা নাচবেন মহিষাসুর মর্দিনী হবেন মহিষাসুরকে বধ করবেন কখনও দেবী দুর্গা যুদ্ধ তো হচ্ছে না কখনো দেবী দুর্গা যেন ওপরের প্ল্যাটফর্ম থেকে নাচতে নাচতে নিচে নেমে আসছেন আর কখনও মহিষাসুর নিচের প্ল্যাটফর্ম থেকে নাচতে নাচতে ওপর উঠে যাচ্ছেন খালি নাচই হচ্ছে মূল জিনিস কিছু হয় না এই সব দেখে আমাদের ধারণা হয় দেবতাও বোধহয় ওরকম নানা রকমের অলঙ্কার ধারণ করে আমাদের কাছে আসেন শ্রী মায়ের এক ভক্ত তিনি তার স্মৃতি কথায় লিখেছিলেন শ্রী মা সম্পর্কে তার ধারণা ছিল যে শ্রী শ্রী মা অলংকারাদি পরে একটি সোনার সিংহাসনে বসে থাকবেন আর দেখবেন তার দুপাশে দুজন সখী তাকে সোনার চামড় সোমড়ার মোড়া চামড় দিয়ে তাকে হাওয়া করছে তিনি যখন মায়ের বাড়ি জয়রামবাটি গিয়ে পৌঁছলেন দেখলেন একজন বৃদ্ধা পাটি বাঁ পাটি টেনে টেনে চলেন তিনি খ্যাংড়া ঝাটু দিয়ে উঠোনটাকে ঝাড়ু দিচ্ছেন তিনি দেখে একবারে হতভাগ হয়ে গেলেন তার কল্পনা বাস্তব সম্পূর্ণ ভেঙে গেল তাই বলছেন যে ঈশ্বর কেমনভাবে দৃশ্যমান ওরকম দেবী ওরকম নাচতে নাচতে এসে আমার সামনে উপস্থিত হন না তিনি হলেন প্রত্যক্ষের বিষয় কোথায় প্রত্যক্ষ করি আমাদের হৃদয়ে অনুভূতিটা কেমন না উপলব্ধি যা কাউকে বলা যায় না এক অব্যক্ত আনন্দ বলছেন ফ্যানাটিসিজম গোড়ামি ভালো নয় কোনো বিষয়ে গোড়ামি ঠাকুর যেরকম বলছেন আমার ঘড়ি ঠিক চলছে আর বাকি সকলের ঘড়ি ভুল মতুয়ার বুদ্ধি যেটাকে বলছেন সেটি যেমন ভালো নয় তাই তিনি বলছেন ফ্যানাটিসিজম বা গোড়ামি ভালো নয় তাহলে কেমন হতে হবে সাধক কেমন হতে হবে তিনটি তার চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলছেন সে হবে ধীর সে হবে স্থির সংযমী এবার রাজা মহারাজ বলছেন চারবার ধ্যান করবি সকালে স্নানের পর সন্ধ্যায় মধ্যরাত্রে সাধন ভগবান লাভের জন্য ঘর দৌড় ছেড়ে এসেছিস তাকে লাভ করার জন্য একনিষ্ঠ হয়ে প্রাণপণ চেষ্টা চাই পাগলা কুকুরের মতো ভগবানের জন্য হন্যে হতে হবে চারটি ডাল ভাত খেয়ে মঠে শুধু পড়ে থাকা মোস্ট লাইফ অত্যন্ত হীন জীবন না হলো এদিক না হবে ওদিক একুল ওকুল দুই গেল ইতো নষ্ট ততও ভ্রষ্ট হবে মন যদি তাতে বসতে না চায় অভ্যাস রাখতে হবে রোজ এক অধ্যায় করে গীতা পাঠ দরকার আমি নিজে দেখেছি মন যখন নিচে নেমে যায় একটু একটু গীতা পাঠ করলে সেগুলি একেবারে যেন ঝেঁটিয়ে সাফ করে দেয় চারটি ভাত ডাল ভাত খেয়ে পড়ে থাকা ইতো নষ্ট তত ভ্রষ্ট আমাদের প্রত্যেকটা দিন শেষ হয়ে যাচ্ছে জানেন তো বিশেষ করে করোনা আমাদের বুঝিয়ে দিয়ে গেছে মৃত্যু কীরকম একটি অবসম্ভাবী এবং অসম্ভব একটি সত্য ঘটনা যেটাকে আমরা দূরে রেখে দিয়েছি আমাদের যুধিষ্ঠিকে ধর্ম জিজ্ঞেস করেছিলেন যে এই জগতে সবচেয়ে আশ্চর্য কি তিনি বলেছিলেন নিত্য নিত্য প্রাণী মরে নিত্য চলে জমের ঘরে বাদ আর রইল যারা মৃত্যু নয় সে ভাবছে তারা ইচ্ছে আশ্চর্য আর কিছু নেই রোজ মানুষ মারা পড়ছে আমরা খবরের কাগজে দেখছি শিহরিত হচ্ছি শঙ্কিত হচ্ছি কিন্তু সেই মৃত্যু যে আমাকেও স্পর্শ করতে পারবে এটিকে আমরা কিছুতেই বুঝতে চাইছি না কোনো ভাবেই ভাবছি এটা একটা ফ্যান্টাসি এটা হবেই না আমার জন্য কেন হবে আমি তো কিছু করিনি তা কিন্তু নয় একটা জিনিস বুঝতে হবে আমাদের গোনা দিন সঙ্গে করে যে পরমায়ু নিয়ে এসেছি সেটা শেষ হয়ে গেছে এই যে আমি এক্ষুনি আপনাদের সঙ্গে কথা বলছি এই বলা শেষ হয়ে গেলে বা বলা চলাকালীন যে আমি চলে যাব না এরকম কথা কিন্তু আমি বলতে পারি না তাই প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তকে দামি জেনে তাকে কাজে লাগাতে হয় এই উপদেশটি মূলত সাধু ব্রহ্মচারীদের উদ্দেশ্যে তাই বলছেন চারবার ধ্যান করার কথা আপনারা যারা অফিস করেন কাছারি করেন তাদের পক্ষে হয়তো সম্ভব নয় কিন্তু দিনে দুবার অবশ্যই সম্ভব দিনে দুবার যদি খাবার আমাদের সময় হয় আমরা অবশ্যই পারি ভগবানকে ডাকবার জন্য আমাদের নিজেদের উদ্দেশ্যটা কি সেটা যদি আমরা খুব ভালো করে বুঝে ফেলতে পারি তাহলে অনেক সহজ হবে যখনই মন নিচে নেমে নেমে যাবে তখনই ভালো কিছু পড়ার কথা গীতাচণ্ডী এই জাতীয় জিনিস যদি পড়ার অভ্যাস থাকে এবং শুধু পড়ার অভ্যাস নয় সেটাকে নিয়ে ভাবার অভ্যাস থাকে তাহলেই অর্ধেক কাজ হয়ে যায় মহারাজ বলছেন যেটি দিয়ে আজকে আমরা থামব সেটি বলছেন প্রত্যহ মনকে খোঁচাতে হবে কি করতে এসেছি কি করে দিনটি গেল বাস্তবিকই কি ভগবানকে চাই চাই যদি তো করছি কি বুকে হাত দিয়ে বল দেখি চাওয়ার মতো কাজ করেছিস কি না মন ফাঁকি দেবার চেষ্টা করবে তার গলা টিপে ধরতে হবে ফাঁকি না দিতে পারে সত্যকে ধরতে হবে পবিত্র হতে হবে যতই পবিত্র হবে ততই মনের একাগ্রতা বাড়বে ও মনের সূক্ষ্ম ফাঁকিগুলি ধরা পড়বে আর সেগুলি সম্পূর্ণরূপে নাশ পাবে কে সত্য বসন্তি নিজেন্দ্রিয়ানি তানিয়ে বা মিত্রাণী জিতানি এই মনি নিজের শত্রু আবার এই মনি নিজের মিত্র যে যত ক্রস এক্সামিনেশন বা জেরা করে মনের এই গলদ বের করে তার সম্মুখ নাশ করতে পারবে সে তত দ্রুত এই সাধন রাজ্যে এগিয়ে যাবে এবার তিনি কিওয়ার্ড ওয়ার্ড বলছেন মূল কথা সেটি বলছেন প্রত্যক্ষ প্রত্যহ মনকে খোঁচাতে হবে আধুনিক শাস্ত্র বলছে সেলফ ইনসেকশন নিজেকে একবার খুচিয়ে খুঁচিয়ে দেখা যে কি করতে এসেছি কি করে দিনটা আমি সমস্ত দিন কেমন করে কাটালাম আমরা পূজনীয় মহারাজকে বলেছিলাম ভূতেশানন্দ মহারাজকে বলেছিলাম যে সবসময় তো জব ধ্যান করতে পারি না ভীষণ কাজের চাপ উনি বলেছিলেন সবসময় কি কাজ করো দেখবে অনেক কাজের মাঝখানে অনেক অকাজও করো এই অকাজের সময়টা খুঁজে বার করে সেটাকে কাজে রূপান্তর করো দেখবে এত কাজের সময় আছে তুমি করে শেষ করতে পারছ না এই অকাজের সময়টাকে আমাদের খুঁজে বার করতে গেলে এই নিজেকে রোজ সেলফ ইন্ট্রাসপেকশান করা দরকার আমি কেন এসেছি কি উদ্দেশ্য এসেছি এবং সেই উদ্দেশ্যের প্রতি কতটা আমি যত্নবান বলছেন বুকে হাত দিয়ে বল দেখি চাওয়ার মতো কাজ করেছিস কি না এইটা যদি আমাদের বলতে বলা হয় সবাই বোধ আমরা ফেল মেরে যাবো আমরা কেউ চাওয়ার মতো কাজ করিনি কাজ করতে ইচ্ছে করে না তো চাওয়ার মতো কাজ কাজ করলে আমাদের এই সমস্ত লীলাবন্ধ হয়ে যায় তাই বলছেন কেমন করে হতে হবে প্রথম হচ্ছে নিজেকে ফাঁকি দিলে হবে না দুই হচ্ছে সত্যকে ধরতে হবে পবিত্র হতে হবে পবিত্র হলে কি হয় না মনের ভেতরে মনের একাগ্রতা বাড়ে আমরা অনেক সময় আমাদের নিজেদের ভুলগুলোকে কিছুতেই খুঁজে পাই না একজন আমাকে সেদিনকে প্রশ্ন করছিলেন আমি ধ্যান করতে চাই ধ্যান করতে পারি না আমি বললুম আপনার গুরুকে গিয়ে জিজ্ঞাসা করুন গুরু গুরুগিরি করার মতো ইচ্ছে অভ্যেস কোনোটাই আমার নেই তিনি তাতেও যখন রাজি হলেন তখন তাকে একটা ছোট্ট সাজেশন দেওয়া হলো যে কারণে মনে অশান্তি সেই অশান্তিগুলো খুঁজে সেটাকে ইরাডিকেট করুন সেটাকে সরিয়ে ফেলুন জীবন থেকে সে তাহলে দেখবেন জীবনে আর কোথাও কোনো জায়গায় সামান্যতম অশান্তিটুকুও নেই আমাদের জীবনের যে ভুল আমাদের জীবনের যে ত্রুটি সেগুলোকে যদি আমরা খুঁজে বার করতে পারি তাহলে আমরা সেগুলোকে ঠিক করতে পারবো মানুষের তাই ধরুন আপনি একটি ঘরের সামনে দিয়ে যাচ্ছেন দেখলেন ছজোড়া জুতো আছে তার মধ্যে দুজোড়া জুতো একটু টেরাবেকা করে আছে আপনি যাওয়ার সময় আপনাকে কেউ বলেনি আপনি পা দিয়ে সেই টেরাবেকা বেঁকা জুতোটা সোজা করে দিয়ে যান যেখানে আপনাকে না বললে আপনি অন্যদেরকে ঠিক করার চেষ্টা করেন আপনার পাশের বাড়ি খেঁদা সামনের বাড়ি বুলটু ও বাড়ির মুচি এরা যখন ভুল করে আপনি লাফিয়ে পড়ে তাদের ঠিক করতে চান অতএব কারেকশান করে গুরুগিরি করার অভ্যাস সম্প্রাণ আমার আছে এবারের গুরুগিরিটা নিজের জন্য করি যে আমার ভেতরে এই গোলমালগুলো আছে আমার ভেতরে এই গোলমালগুলো আছে এগুলোকে আমাকে সারিয়ে ফেলতে হবে দেখবেন কি অপূর্ব হবে তিনি উল্লেখ করছেন সেই শ্লোক কে সত্য বা সন্তি নিজেন্দ্রি তান নিয়ে বা মিত্র আনি আনি আমারই মনই নিজের শত্রু উদ্ধরেদ আত্মা না আত্মা নম্ন আত্মবহী আত্মনবন্ধু আত্মবহ রিপুরা আত্মন কেউ আমাদের আলাদা করে উদ্ধার করতে পারেন না আমরা নিজেই নিজেদের উদ্ধার করতে কারণ আমরা নিজেরাই নিজেদের বন্ধু আমরা নিজেরাই নিজেদের শত্রু কেমনভাবে করতে হবে যে যত ক্রস এক্সামিনেশন করে মনের এই গলত বের করে তার সম্যক নাশ করতে পারে সে তত দ্রুত এই সাধন রাজ্যে এগিয়ে যাবে শুধুমাত্র গলদগুলোকে আইডেন্টিফাই করা নয় সেই গলতগুলোকে খুঁজে বার করে তাকে বাতিল করে দিতে হবে তাকে ফেলে দিতে হবে সেই দিলেই হবে পূজ্যবাদ আত্মস্থানন্দজি মহারাজের কাছে আমরা সাধু হতে এসেছিলাম এই ঘটনাটা বলে শেষ করব একদিন ঘটনা প্রসঙ্গে মহারাজের কাছে কোনোভাবে মিথ্যে কথা আমরা বলে ফেলেছিলাম আমি বলে ফেলেছিলাম যখন মনে হলো যে মিথ্যেটা ঢাকা পড়ে গেছে মিথ্যের কাজ তো ঢাকা দিয়ে দেওয়া সে ঢাকা পড়ে গেছে কিন্তু মহারাজের চোখের দিকে তাকিয়ে মনে মনেছে উনি যেন ধরে ফেলেছেন সমস্ত ঘটনাটা ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সব সবাই ব্রহ্মচারী মাঝরা বাইরে বেরিয়ে গেলে আমি আস্তে আস্তে মহারাজকে বললুম মহারাজ আজকে একটা খুব বড় অন্যায় করে ফেলেছি মহারাজ চোখ বন্ধ করে ওষুধ নিয়ে চোখ বন্ধ করে থাকতেন তো ওই চোখ বন্ধ করে করে বললেন আচ্ছা ওই কাজটা তাই নারে আমি বুঝলাম যে উনি ধরে ফেলেছেন আমি অপেক্ষা করে আছি উনি শাস্তি দেবেন যা শাস্তি দেবেন মাথা পেতে মেনে নেব উনি কিন্তু ভারী নরম করে একটা কথা বললেন বললেন জানিস তো আমরা কেউ পারফেক্ট নই পারফেক্ট হতে এসেছি পারফেক্ট যদি হয়ে থাকতাম তাহলে ওই ফুলের ওপর আমরা বসে থাকতাম ঠাকুর আমাদের নাকের গোড়ায় বলতে পোড়া ঘরাতেন স্বামীজি হারমোনিয়াম বাজিয়ে খণ্ডন ভববন্ধন গান শোনাতেন পারফেক্ট নই বলে পদ্মফুলের উপর ঠাকুর বসে আছেন স্বামীজি তার মন্দিরে বসে আমাদের কার্যকলাপ দেখছেন আমরাই বলতে পড়া ঘোরাচ্ছি আমরাই হারমোনিয়াম বাজি খণ্ডনবাহ গাইছি নিজের যে ত্রুটিটা নিজের চোখের সামনে এসেছে নিজের মনের ভেতরে সংকল্প করতে হবে এই ত্রুটিটিকে আমি আর দ্বিতীয়বার করব না তারপরে এগিয়ে যাওয়ার পালা ফিরেও তাকাবি না দেখবি জীবন কত মধুময় হবে এই হলো ঘটনা শ্রীপ্রভুর কাছে প্রার্থনা স্বামী ব্রহ্মানন্দ জী মহা যেরকম চেয়েছেন আমাদের কাছে যে আমরা যেন নিজের ক্রস এক্সামিনেশন করে নিজের জীবনের যে ভুল সেগুলোকে সুদ্রে নিয়ে ত্রুটিমুক্ত হওয়ার চেষ্টা করব এর জন্য যেন আমরা নিরন্তর প্রয়াস চালিয়ে যাই স্বামী ব্রহ্মানন্দজী মহাজে কৃপা হলে আবার আমরা আবার সমবেত হব স্বামী ব্রহ্মানন্দী ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থটির পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে अजीपूर्जन्तु ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु